নিজেদের গোরের মাঠে বাংলা ওয়াশের পথে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাত্র 171 রানের টার্গেট দিয়েছে। 34 ওভারেই অল আউট বাংলাদেশ। ওরা টেস্ট খেলাটাও খেলতে পারে না, এখন দেখি বিশ্বকাপের আগে ওয়ানডে খেলাও খেলতে পারে না। গত ওয়ানডে কয়েকটি ম্যাচে কোনোদিনও 50 ওভার পর্যন্ত খেলতে পারেনি বাংলাদেশ টিম। ওরা কি শুরু করছে পাপন সাহেব ও নান্নু সাহেবের লজ্জাও নেই। যে পরিস্থিতি দেখতেছি বিসিবির সভাপতি মাশরাফি বিন মুর্তজা ভাইকে দেওয়ার দরকার, আর প্রধান নির্বাচকের জায়গায় আমি নিজে যদি থাকি তাহলে যদি বাংলাদেশের উন্নতি হয়। আমি যে একাদশটি দিয়েছি আজকে যদি সেই একাদশটি দিত বাংলা ওয়াজ থেকে রক্ষা পেত বাংলাদেশ। জাকির হোসেন রে অভিষেক করাতে হবে কেন আজকে? তানজিম তাকিব তো বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা নেই, বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই, ওকে একাদশে কেন নেই? আজকেও বাংলাদেশ হারলো।